हेलो एवरीवन, আমি সুকান্ত আর তোমরা সবাই দেখছো এমএস একাডেমি। আজকে টিউটোরিয়ালটি এফএকিউ সিরিজ, অর্থাৎ আমি একটা নতুন সিরিজ শুরু করেছি যেখানে যারা যারা কমেন্ট করছেন বা সবচেয়ে বেশি যে প্রশ্নটি করা হচ্ছে তার আমি অ্যানসারগুলি দেওয়ার চেষ্টা করছি। সো এটাকে আমি নাম দিয়েছি এফএকিউ সিরিজ, এবং এই সিরিজের একটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, তো সেটাও তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হতে পারে। কারণ সেখানে ব্যাপারটা হচ্ছে কর্ড চেঞ্জ নিয়ে আমি আলোচনা করেছিলাম, যে পার্টিকুলার একটা স্কেলের গানের ক্ষেত্রেও একটা কর্ড যেটা ফ্যামিলি কর্ডের মধ্যে পড়ছে না সেটা কেন হচ্ছে তার ব্যাপারে আমি ডিসকাশন করেছি। সো আজকের যে কমেন্টটি করেছেন একজন, সেই কমেন্টটি নিয়ে ডিসকাশন করব। ইমপ্রুভ ইওর রিদম সেন্স, এই টপিকে আমি একটা ভিডিও করেছিলাম, এবং সেখানে রিসেন্টলি একজন কমেন্ট করেছেন, যে নামে উনি কমেন্টটি করেছেন ওটা হচ্ছে ব্যানজো দাদাস হুইল। ওকে, ওনার কমেন্টটা হচ্ছে, খুব ভালো লেসন, ধন্যবাদ, আমার এক বাজে প্রবলেম চলছে, 20 বছর বাদেও বাঁ হাত খুব ভালো চলছে, ডান হাতে স্ট্রামিং একদম জঘন্য, ওটা ইম্প্রুভ করার একটু টিপস দিও ভাই, পরের লেসনটাও দেখব। ওকে, প্রথমত আপনাকে ধন্যবাদ, আমার লেসনগুলো দেখছেন এবং ফিডব্যাক দিচ্ছেন, 20 বছর পরেও আপনার এই সমস্যাটা চলছে এটা অবশ্যই এবার সলভ হওয়া দরকার আছে, কারণ আপনার মিউজিকের প্রতি কতটা ভালোবাসা আছে এটা বোঝা যায় আপনার এই কমেন্ট থেকেই, যে 20 বছর ধরে এই প্রবলেমগুলো হচ্ছে কিন্তু আপনি কন্টিনিউ ট্রাই করে যাচ্ছেন জিনিসটাকে ইম্প্রুভ করার জন্য। সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে কনসেপ্টটা বুঝতে হবে, অর্থাৎ বাম হাতটা চলে ব্রেনের রেসপন্স অনুযায়ী আর ডান হাতটা চলে ফ্রিকোয়েন্ট, মানে একদম ফ্লোভাবে, যেখানে ব্রেন কন্ট্রোল রাখবে না ডান হাতটাকে, ঠিক আছে। সো বেসিক্যালি আমরা কিছু বিগিনার্স লেভেলের প্র্যাকটিসের সময় হয়তো এখানে কিছু ঘাটতি রাখি, তার জন্য বারবার এটাকে মন দিতে গিয়ে, এইদিকে মন দিতে গিয়ে এই দিকটাও আমাদের ব্রেনের কন্ট্রোলের মধ্যে চলে আসে, তখন আমরা দুটোকে সিঙ্ক করতে পারি না, ঠিক আছে। তো আমি সাজেস্ট করব যে যাই প্র্যাকটিস করা হোক এই ঝোঁকটাকে ইউজ করা হোক, বডির যে ঝোঁকটা যেটা অটোমেটিক, সো এই বডির ঝোঁক ইউজ করাটা এটা খুবই দরকার। অর্থাৎ আমরা কোনো গানের তালে অটোমেটিক সেই তালের সাথেই নেচে উঠি, বা কেউ মিউজিকের সম্বন্ধে অতটা সেন্স না থাকলেও অটোমেটিক বেঞ্চ বাজিয়ে সেই গানটার তালে তালে এগিয়ে চলতেই পারে, ওই যে কনসেপ্টটা ওটাকে ইউজ করতে হবে, ঠিক আছে। সাপোজ কোনো একটা গান, যে আমরা ইউজুয়ালি যে যে স্ট্রামিংগুলোতে প্রবলেম ফেস করি, এমন একটা স্ট্রামিং হচ্ছে সিম্পল স্ট্রামিংয়ের মধ্যে ডাউন ডাউন আপ আপ ডাউন আপ, ওকে, এটা একটা এক্সাম্পল হিসেবে নিলাম। সো এখানে কী হয় যে ডাউন ডাউন আপ আপ ডাউন আপ ডাউন ডাউন আপ, এবার এটা কী হয়, এটা না কখনো কখনো ছোটো হয়ে যায়, মানে এই যে টানাটা, মানে আমি ব্যাপারটা ক্লিয়ার করছি, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ। সো আমি অনেকের ক্ষেত্রে দেখেছি এরকম হচ্ছে, ডাউন ডাউন আপ, তারপর যে গ্যাপিংটা ওইটার যে ডিউরেশন কতটা গ্যাপ হবে ওটা না বুঝতে পারার জন্য তাড়াতাড়ি করার একটা টেন্ডেন্সি চলে আসে, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ, মানে ওটা বোঝা যায় না। সো এরকম যাদের সমস্যা হবে তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই ভাবনা চিন্তার ওয়েটা বদলে ফেলো। সেটা কীভাবে, অর্থাৎ এই যে রিদিমটা এর শুরুটা হচ্ছে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ, মানে ডাউন আপ করে 4 বার, ওকে। এখন প্রথমবার ডাউন আপেও ডাউন আপ হচ্ছে কিন্তু আপটা টাচ হচ্ছে না, এভাবে ভাবতে হবে। দেখো ডাউন আপ, তারপরে ডাউন আপ হয়েছে, তারপরেও ডাউন আপ হয়েছে কিন্তু সেক্ষেত্রে ডাউনটা টাচ হয়নি, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। খেয়াল করে দেখবে এটাও কিন্তু আলটিমেটলি ওই যে রিদম প্যাটার্নটা ওটাই কিন্তু প্রোভাইড করছে, তাহলে কী করতে হবে, ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ, অর্থাৎ ডাউন ডাউন আপ আপ ডাউন আপ। সো এরকম কিছু চিন্তাভাবনা বদলাতে পারলে কিন্তু ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে, ওই গোড়ার প্রবলেমগুলো একবার সলভ হয়ে গেলে পরবর্তীকালে যতই ডিফিকাল্ট স্ট্রামিং অ্যাটেম্প্ট করা হোক না কেন অসুবিধা হবে না। আর একটা ছোট্ট টিপস, যে এটা তো গেল এক ধরনের স্ট্রামিং প্যাটার্ন, কিন্তু এটা করার আগেও কিছু বেসিক স্ট্রামিং প্যাটার্ন অবশ্যই করা উচিত রিদম সেন্সটাকে গ্রোথ করার জন্য। তার মধ্যে একটা হচ্ছে বেসিক 4x4 স্ট্রামিং প্যাটার্ন, যেমন আমি সিতে বাজাবো, তারপর এফ কর্ড বাজাবো, তারপর জি বাজাবো, তারপর ব্যাক টু সি। সো এখানে ব্যাপারটা হচ্ছে অনেকের ক্ষেত্রে সমস্যা হয় টাইমের মধ্যে কর্ড চেঞ্জ করতে পারে না, সেক্ষেত্রে ডান হাত আটকে যায়, ওকে। সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রে একটা বেসিক স্ট্রামিং প্যাটার্নের সিস্টেম বানিয়ে নেব, অর্থাৎ 1 2 3 4, 1 হচ্ছে না যদি না হয় যে টাইমের মধ্যে আমি এ ধরতে পারলাম না, সেক্ষেত্রে কী করবে, 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1, অর্থাৎ
পুরো চার চার করে যে প্রোগ্রেশনটা হচ্ছিল ওটাকে আট আট করে দিলাম। তার ফলে কী হলো, এক্সট্রা যে চারটে কাউন্টের টাইম পাওয়া যাচ্ছে ওটার ফলে ব্রেনটা একটু ইজি ফিল করবে এবং তার মধ্যে কর্ডটাও চেঞ্জ করে নিতে পারবে। ইনকেস এই টাইমের মধ্যেও পারছো না, তাহলে টেম্পোটা কমিয়ে দাও, মানে ওয়ান টু এরকম না করে ওয়ান টু, তাহলে কী হবে আরও বেশি সময় পেয়ে যাবে। সো এটা একটা ওয়ে, এটা করতে করতে কী হবে, তোমরা ধীরে ধীরে ওই গ্যাপিংটা কমিয়ে আনবে। কীভাবে? ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, ওয়ান টু। আশা করি বুঝতে পেরেছো, আগে চারটে কাউন্ট থেকে দুটো কাউন্ট ছেড়ে দিলাম, মানে আগের ক্ষেত্রে চারটে গ্যাপ দিয়েছিলাম, তারপর ওটা যখন আমাদের রপ্ত হয়ে গেল তখন কী করলাম, ছয় পর্যন্ত বাজিয়ে দুটো কাউন্ট গ্যাপ দিলাম। সো এইভাবে কী হবে, একটা সময় আসবে যখন ওই যে দুটো কাউন্ট গ্যাপ দিয়েছিলাম ওটাও গ্যাপ দিতে লাগবে না। সো এইভাবে সহজে কর্ড যখন চেঞ্জ করতে পারবে তখন কী করবে, স্ট্রামিং প্যাটার্নের মধ্যে একটু মডিফাই করবে। যেমন এইটার থেকে একটু মডিফাই করলে কী হবে, ডাউন আপ ডাউন আপ, মানে যেগুলো ডাউন 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 ছিল সেগুলো ডাউন আপ করে দিলাম। সেক্ষেত্রে ডাউন ডাউন আপ এটা একরকম করা যেতে পারে। তারপর করা যেতে পারে কি, ডাউন 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 ডাউন, অর্থাৎ ডাউন তারপরে উপরে এনে আবার ডাউন, যেটা আগে করেছিলাম ডাউন ডাউন ওটাকে আরও লং করে দিলাম। তার ফলে কী হলো, এই যে আইডিয়াটা ক্লিয়ার হলো যে আমি আপ বাজাচ্ছি কিন্তু টাচ না করে। ওকে, অর্থাৎ মনে মনে দুভাবে ভাবা যায়, ডাউন ডাউন অথবা ডাউন আপ। ওকে, সো এই ভাবনা চিন্তাগুলোই আরও নতুন নতুন ওয়ে দেখিয়ে দেবে। ওকে, এবার এখান থেকে তৈরি হবে ডাউন ডাউন আপ। ক্লিয়ার হলো না, একটা ছোট্ট পার্ট ক্লিয়ার হলো, ডাউন ডাউন আপ বা ডাউন আপ, মানে প্রথম আপটা টাচ হয়নি। ওকে, তারপরে এই পার্টটাকে সেপারেটলি তুমি রেডি করলে, নেক্সট পার্টটা করলে আপ ডাউন আপ, মানে আপ ডাউন আপ, মানে এইখানে বিট পড়ছে, বিটে আমি টাচ করছি না, আপ ডাউন আপ, মানে ওয়ান টু থ্রি ফোর, টু থ্রি ফোরে বাজিয়েছি, ওয়ানে টাচ করিনি। এবার দুটোকে জয়েন করিয়ে দেবো কীভাবে, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ। সো এইভাবে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ যখন এগিয়ে যাবে না, তখন দেখবে এই যে বেসিক্সগুলো রেডি থাকার ফলে আরোই স্মুথলি বাজাতে পারছো, যে কোনো গানে যে কোনো টেম্পোতে সহজেই বাজাতে পারছো। সো আমি মনে করি প্রসিডিওরগুলোর মধ্যে দিয়ে যাওয়াটা খুবই দরকারি। ওকে, সো আজকের এই লেসনটি কেমন লাগলো, কতটা কাজে এলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং এরকম আরও লেসন পাওয়ার জন্য অবশ্যই যারা সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে রাখবে, সাবস্ক্রাইব করার পরে বেল আইকনে ক্লিক করে রাখবে, এরকম আরও লেসন আমি আনবো, তবে অবশ্যই তোমরা কমেন্ট করে তোমাদের প্রবলেমসগুলো আমাকে জানাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।